ওয়েলকাম টু ফিল্মি টক বাংলা। আজ এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একজন ফেমাস সেলিব্রিটিকে নিয়ে যে লাইকি অ্যাপ আর টিকটক অ্যাপে একসময় ধামাল মাচিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাঙালির কিউট মেয়ে জিয়া খানকে নিয়ে। আশা করছি ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাইডে থাকা বেল বাটনটা চাপ দিয়ে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। 13 জানুয়ারি 2002 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে জিয়া। জিয়ার ফ্যামিলিতে জনসংখ্যা মাত্র 4 জন, বাবা মা ও তার একটা দাদা আর জিয়া খান। জিয়া তার স্কুলিং শুরু করে বিধাননগরের ভগবতী বালিকা বিদ্যালয় থেকে। তারপর জিয়া খান রাজারহাটের ডিরোজিও মেমোরিয়াল কলেজ থেকে তার কলেজের পড়াশোনা শুরু করে। বর্তমানে জিয়া তার পড়াশোনা নিয়ে বেশ একটু মাথা ব্যথায় থাকে না, কারণ কিছু মেয়ে বাদে বাকি মেয়ে পড়াশোনাটা ঠিক একটা ফ্যাশনের মতো নেই। আর জিয়া খান কীভাবে নেই তার পড়াশোনাটা আশা করছি আমার থেকে আপনিও ভালো জানেন। জিয়া খান পড়াশোনার সাথে সাথে অ্যাক্টিং আর ডান্সিং করতে পছন্দ করত। আর কলেজের কোনো ফাংশন হলে জিয়া খান আর বিউটি খান পার্টিসিপেট করত, তাই এত বেশি আগ্রহ ছিল অ্যাক্টিং আর ডান্সিংয়ের দিকে। এইভাবে জিয়া খানের পড়াশোনার জীবন বেশ ভালোই চলছিল। তারপর ভারতে যখন লাইকি অ্যাপ ট্রেন্ডিংয়ে আসে, তখন জিয়া খান জাস্ট মজা করার জন্য লাইকি অ্যাপে ভিডিও বানাতে শুরু করে। কিন্তু জিয়া তখন জানতো না যে একদিন সে আমাদের সবার মনে জায়গা করে নেবে। যেহেতু জিয়া দেখতে খুবই সুন্দর, তাই ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বিশেষ করে জিয়া খানের কলেজের ফ্রেন্ডসরা সবাই তাকে সাপোর্ট করেছে আর জিয়া খানের ভিডিও সব জায়গাতে শেয়ার করেছে। তাই জিয়া খান খুব কম সময়ে লাইকি অ্যাপে নাম করা একজন ক্রিয়েটর হয়ে উঠেছে। এখানে একটা কথা জানিয়ে রাখি, জিয়া খান বিউটি খানের মামাতো বোন, তাই দুই বোন বেশিরভাগ সময় একসাথে ভিডিও বানাতো। কিন্তু আমার মতে বিউটি খানের থেকে জিয়া খান অ্যাক্টিং ভালো জানে আর এক্সপ্রেশন ভালো দেয়, তাই জিয়া খানকে বেশিরভাগ ইউজার ফলো করতে শুরু করেছিল। আপনার কি মনে হয় কে ভালো অ্যাক্টিং করতে পারে আর এক্সপ্রেশন দিতে পারে, জিয়া খান নাকি বিউটি খান? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। জিয়া খান বিউটি খানের থেকে বেশি পপুলার ছিল লাইকি অ্যাপে। তাছাড়া জিয়া খান টিকটকেও ভিডিও আপলোড করত, কিন্তু টিকটকে বেশি পছন্দ করত বিউটি খানকে, তাই জিয়া খান টিকটকে ততটা গুরুত্ব না দিয়ে লাইকি অ্যাপে বেশি ভিডিও আপলোড করত। এইভাবে বেশ ভালোই কাটছিল তার সোশ্যাল মিডিয়ার জার্নি। কিন্তু ভারতে যখন একসাথে 69টি অ্যাপ বন্ধ করা হয়, তখন জিয়া খান একটু ভেঙে পড়েছিল, কারণ সেই সময় লাইকি অ্যাপও ব্যান করা হয়েছিল। কিন্তু জিয়া খান ভেঙে পড়েছিল ঠিকই, কিন্তু ততটা নয় যে কান্নাকাটি করেছিল। জিয়া খান এখন বর্তমানে মজেপে ভিডিও আপলোড করছে, চাইলে আপনি তাকে ফলো করতে পারেন। তাছাড়া জিয়া খান এখন ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ থাকে, চাইলে আপনি তাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল জিয়া খানকে নিয়ে ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফেসবুকে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর পরের ভিডিও কাকে নিয়ে চান সেটা নিজে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।